কালবৈশাখীতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গাছ চাপায় আহত নারী শিশু সহ শতাধিক মানুষ, অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন। রবিবার রাতে জেলার সদর, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্য দিয়ে প্রবল গতিতে ঝড় বয়ে যায়, সঙ্গে হয় শিলাবৃষ্টি। সবচেয়ে বেশি ক্ষতি হয় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। লণ্ডভণ্ড হয়ে যায় এই এলাকার বহু ঘরবাড়ি, ফলে খোলা আকাশের নিচে রাত কাটান ক্ষতিগ্রস্তরা। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে শিলাবৃষ্টি হয়েছে সিলেটেও, এক একটি শিলা ছিল বিশাল আকারের। হঠাৎ শিলাবৃষ্টি শুরু হওয়ায় রাস্তায় থাকা সাধারণ মানুষ, পথচারী ও ঈদের কেনাকাটায় যাওয়া লোকজন বিপাকে পড়ে। বেশ কয়েকটি গাড়ির গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। চৈত্রের শেষে এমন শিলাবৃষ্টি বৈশাখী ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানান কৃষকরা।